আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর একাত্মতা আল্লাহর তাওহীদ এটা সবার মধ্যে স্বীকৃতি থাকতে হবে এইখানে কোনো আপোষ নেই এইটা আপনার সাথে আমার যুক্তি তর্ক প্রমাণ কোনো কিছু কোনো বিষয় আমার জন্য না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ আছে আমরা ঈমান রেখেছি বিশ্বাস করেছি আল্লাহ কোন কায়নাত সৃষ্টির মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন এইখানে আমার সাথে বাতরিকা মেজর কোনো আশেকানের সাথে কারো কোনো মতবিরোধ বা তর্ক থাকতে পারে না আপনারা যদি না মানেন আল্লাহ নাই নাই কিন্তু আমাদেরকে জব করে দিলেও আমরা বলবো আল্লাহ আছে আমাদেরকে জব করে দিলেও বলবো আল্লাহর উপর ঈমান আছে আমরা আমাদের পৃথিবীর সকল অর্জন ছেড়ে দিব যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে আমাদের ছেড়ে দিতে হয় তারপরও আল্লাহর ভক্তি প্রেম ভালোবাসা ইবাদত থেকে আমরা সরে যেতে পারবো না নিজে শেষ হয়ে যাব কিন্তু আল্লাহর ঈমান আমাদের মধ্যে শেষ হইতে দেব না এক বাক্যে থাকতে যেজন্য আল্লাহ পাক বলেছেন আমি মুসলমানদের কোন জায়গায় আছি আল্লাহকে বলছে তোমার মাথায় আছি না তোমার চোখে আছি না তোমার মুখের ভিতর আছি না তোমার বুকে আছি আল্লাহ বলছে মুমিনের কালব হইল আল্লাহর আরশ কালব এমন একটা জায়গা যেখানে যত শত্রু যত বড় শত্রুই আপনাকে আঘাত করুক না কেন সে আপনার কালব পর্যন্ত পৌঁছাতে পারবে না সেই জায়গায় পৌঁছাতে পারো হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর ওলিরা তারা আপনার কালব আপনার সিনা পসিনায় তারা একটা দাগ রাখতে পারে সাধারণ মানুষ সাধারণভাবে আপনি বলবেন আমাকে মেরে ফেলবে কিন্তু আমার কালব তো জিন্দা থাকবে আমার আল্লাহ কে নিয়ে এই জিনিসটা একেবারে পরিষ্কার করতে হবে যে আল্লাহর ঈমান আল্লাহর প্রেম আল্লাহর ভক্তি আল্লাহর ভালোবাসা এই জিনিসের ব্যাপারে আমরা মাইজবান্ডারিরা কোনো দিন কোনো সময় কারো সাথে আপোষ করতে পারবো না আমরা শেষ হয়ে যাব কিন্তু আল্লাহর ঈমান প্রেম ভালোবাসা আমাদের মধ্যে শেষ হতে দেব না আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় আমি কবরে শুয়ে শুয়ে আমি আল্লাহর নাম চাই সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দেয় আমার গুনার কারণে যদি দোজখের আগুনেও জ্বালায় সেখানে আল্লাহ পাক ক্ষমতা দিলে আমি আগুনে বসে বসে আল্লাহ তাআলার জিকির করব সুবহানাল্লাহ এরকম হবে আমাদের প্রেম এবং ভালোবাসা আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা ভক্তি সেজদা প্রেম এটা অটুট থাকতে বোম মারলে যেন আমার কালবের ভিতরে আমার আল্লাহর নাম আমার কালব যেন জ্বলতে থাকে কারণ সেই ঐশী শক্তির সাথে সম্পর্ক করলে আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন।